বর্তমানে আমাদের দেশের সবথেকে বড় সমস্যা হলো বেকারত্ব, আর এ কথা আজার কারো অজানা নয়। কিন্তু এই সমস্যার জন্য আসলে দায়ী কে বা কারা? বর্তমানে যেভাবে মানুষ বেকারত্ব সমস্যার মুখোমুখি হচ্ছে, তার জন্য কোনো না কোনোভাবে আমাদের স্কুলের শিক্ষা পদ্ধতি দায়ী। আমরা কিন্তু কোনোভাবেই এই পয়েন্টটাকে ঝেড়ে ফেলতে পারি না যে আমাদের শিক্ষা পদ্ধতি আজ থেকে নয়, বরং সেই ইন্ডাস্ট্রিয়াল এজ থেকেই প্রায় একই রকম। বন্ধুরা, যদি এ সম্পর্কে আপনারা না জেনে থাকেন, তবে জানিয়ে রাখি যে 1760 সালে গ্রেট ব্রিটেনে ইন্ডাস্ট্রিয়াল এজ শুরু হয়েছিল। যখন ব্রিটিশ বাহিনী আমাদের দেশকে তাদের উপনিবেশ বানিয়ে ফেলে, তখন তার প্রভাব আমাদের শিক্ষা পদ্ধতিতেও এসে পড়ে। যখন এই ইন্ডাস্ট্রিয়াল এজ শুরু হয়, তখন স্বাভাবিকভাবেই বহু শ্রমিকের প্রয়োজন হয়ে পড়েছিল, যাতে তারা মেশিনগুলোকে সঠিকভাবে চালাতে পারে এবং অবশ্যই শিল্পে বেশি যোগান দিতে পারে। আর এই প্রয়োজনীয়তার সময় তৎকালীন জ্ঞানী ও পণ্ডিত মানুষরা শিক্ষা পদ্ধতি নির্মাণ করেন। তারা এই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে এবং শ্রমিক ব্যবস্থার কথা চিন্তা করেই এই পদ্ধতি নির্মাণ করেন। আর আজও যদি আপনারা এখনকার শিক্ষা পদ্ধতি খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন যে এখনও আমাদের শিক্ষা পদ্ধতি কেবলমাত্র চাকরির উপরে ভিত্তি করেই নির্মিত। এখানে এই মানসিকতা মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে আপনাকে 12 থেকে 14 বছর পর্যন্ত সাধারণ জ্ঞান অর্জন করতে হবে, অর্থাৎ সমস্ত বিষয়ের সাধারণ ফান্ডাগুলো জেনে রাখতে হবে। তারপর আপনাকে একটা বিশেষ ক্ষেত্র বেছে নিতে হবে, আর তারপর ওই ক্ষেত্রেই আপনি একটা চাকরি পেয়ে যাবেন। দেন আপনাকে 30 থেকে 40 বছর পর্যন্ত ওই কাজ করে যেতে হবে, তারপর আপনি অবসর নেবেন, বাস এটুকুই। কিন্তু এখনও যদি আপনি 1760 সালের চিন্তা মাথায় রেখে পা ফেলেন, তাহলে সমস্যা তো হবেই। কারণ যে কাজ করতে আগে 100 জন মানুষের প্রয়োজন পড়ত, এখন সেই একই কাজ একটা মানুষ মেশিনের সাহায্যে করে ফেলতে পারে। তাই যদি সময় অনুসারে আপনি নিজেকে পরিবর্তন না করেন, তাহলে এই দেশে তো আপনি পিছিয়ে পড়বেনই। এখন আর হাতে হাত রেখে বসে থাকার সময় নেই। এখন সরকারকে প্রশ্ন করারও সময় নেই যে আপনার চাকরি কোথায় বা কোথায় আপনার সরকারি অনুদান। কেননা যদি আপনি এই সব প্রশ্ন এখন সরকারকে করেন, তাহলে ধরে নিতে হবে যে আপনার নিজের প্রতি বা নিজের কর্মক্ষমতার প্রতি কোনো ভরসা নেই, কোনো আস্থা নেই। আর যে মানুষের নিজের প্রতি কোনো ভরসা নেই, এই দুনিয়াও স্বাভাবিকভাবেই তার প্রতি কোনো ভরসা দেখায় না। এর ফলে স্বাভাবিকভাবেই আপনাকে একটা হেরে যাওয়া মানুষের মতো জীবন কাটাতে হবে। বন্ধুরা, আমরা সকলে এটা জানি যে আমাদের পক্ষে বর্তমান এই শিক্ষা পদ্ধতির পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু আপনাকে অবশ্যই এই মিথ্যে স্বপ্নটা থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। আর সেটা হলো, আপনি পড়াশোনা করেই সোজা চাকরি পেয়ে যাবেন। আপনাকে আপনার চিন্তার পদ্ধতি বদলাতে হবে। 2021 সালে দাঁড়িয়েও যতদিন আপনি আপনার চোখে 1760 সালের চশমা লাগিয়ে রাখবেন, ততদিন আপনাকে হতাশ হতেই হবে। বন্ধুরা, এমনিতেই আমাদের দেশ বেকারত্বের সমস্যায় জর্জরিত। তারপর এলো কোভিড মহামারী, দেশ বিদেশে লক্ষ লক্ষ মানুষের প্রাণ গেল, বন্ধ হয়ে গেল হাজার হাজার কোম্পানি, কত মানুষ চাকরি হারিয়ে নতুন করে বেকার হয়ে গেল। বেকারের তালিকাটা ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হলো, আর এটা তো কারোরই অজানা নয়। তবে আপনারা যারা চাকরি খুঁজে বেড়াচ্ছেন এবং আপনারা যারা চাকরি হারিয়ে কি করবেন বুঝে উঠতে পারছেন না, সকলের জন্য আমাদের কাছে আছে একটা সুখবর। আপনাদের জানিয়ে রাখি যে এখন একটা চাকরি পাওয়ার জন্য আপনার একটা ভালো ডিগ্রির আর প্রয়োজন পড়বে না। কেননা এখন আপনি চাকরি পাবেন আপনার মেধা এবং কর্মক্ষমতার উপর ভিত্তি করে, আর এই অসম্ভব সম্ভব হবে রিলেবেলের সাহায্যে। আপনাদের জানিয়ে রাখি যে রিলেবেল হলো ভারতের প্রথম হায়ারিং টুর্নামেন্ট প্ল্যাটফর্ম। তারা ফ্রেশার এবং অভিজ্ঞ চাকরিপ্রার্থীদের 50টারও বেশি কোম্পানিতে 500টারও বেশি পজিশনে চাকরি পাওয়ার সুযোগ করে দেয়। আর এগুলো সবই বড় বড় কোম্পানি, যেমন রিজার্ভে, আরবান কোম্পানি, ওয়েব এনগেজ, 1MG, আপগ্রেড প্রভৃতি। তারা প্রায় 15 লক্ষ টাকা পর্যন্ত CTC-র অফার দিচ্ছে। রিলেবেল আপনার ডিগ্রির কোনো পরোয়া করে না। তারা দেখবে না আপনি বিটেক গ্রাজুয়েট নাকি MBA। তারা শুধুমাত্র আপনার স্কিলের উপরেই গুরুত্ব দিচ্ছে। যদি আপনি রিলেবেল টুর্নামেন্ট জেতেন, তাহলে আপনি আপনার পছন্দসই যে কোনো কোম্পানির ইন্টারভিউতে বসতে পারবেন। কিন্তু এখানে অ্যাপ্লাই করবেন কিভাবে? পদ্ধতিটা খুবই সহজ। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে আপনি পেয়ে যাবেন রিলেবেল টুর্নামেন্টের লিঙ্ক। ওয়েবসাইটে গিয়ে 3 ধরনের টুর্নামেন্টের মধ্যে আপনার পছন্দের টুর্নামেন্টে মাত্র 1999 টাকা ফি দিয়ে রেজিস্টার করুন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হওয়ার জন্য আপনি পেতে চলেছেন 10% ডিসকাউন্ট শুধুমাত্র এই কোডটা ব্যবহার করে। কিন্তু বন্ধুরা, হাতে আর বেশি সময় নেই।
তার কারণ রেজিস্ট্রেশন শেষ হবে 22শে জুন এবং টুর্নামেন্ট শুরু হয়ে যাবে 26শে জুন থেকে। এই সংক্রান্ত সমস্ত তথ্য জানতে ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কটাতে ক্লিক করুন। বন্ধুরা, এবার সময় এসেছে নতুন কিছু করার। পুরনো সব পদ্ধতি ভুলে নিজেকে তৈরি করুন নতুনভাবে। একটা কথা সর্বদা মনে রাখবেন, যারা সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে পারে সেই কিন্তু জীবনের পথে অনেক দূর পর্যন্ত এগোতে পারে। যারা পরিবর্তনকে মেনে নিতে পারে না তারাই ব্যর্থ হয়। তাই বন্ধুরা, সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলুন। ভিডিওটা উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং একটা লাইক করুন।